আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য। বিরতির পর আবারও আপনারা দেখছেন আজকের অনুষ্ঠান দি ডে অফ আরাফা। বিরতিতে যাওয়ার আগে আপনারা দেখছিলেন সরাসরি আরাফাতের ময়দান থেকে, মসজিদে নিমরা থেকে যে খুতবা প্রচারিত হচ্ছিল, আমরা চ্যানেল এসের পর্দায় আপনাদেরকে সরাসরি দেখিয়েছি। এবং ইনশাআল্লাহ এই সেগমেন্টে আমরা ডিসকাশন করার চেষ্টা করব আজকের খুতবা নিয়ে, আজকের খুতবার কী থিম ছিল, কী সামারি ছিল, কী কী মেসেজ ছিল এবং কার কার কাছে এগুলো ডাইরেক্টেড ছিল। এই মেসেজেসগুলো আমরা আজকে এই সেগমেন্টে আমরা ইনশাআল্লাহ বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। আরেকটি নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি, আমাকে বলা হয়েছে যে ইসলাম এসেন্সিয়ালের জনপ্রিয় প্রেজেন্টার আমার শ্রদ্ধেয় বড় ভাই শেখ আনসারি, উনি বর্তমানে আরাফার ময়দানেই আছেন, হজেই আছেন এবং ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে যোগ দেবেন। যখনই ওনার সাথে লাইন সরাসরি যোগাযোগ করা হবে ইনশাআল্লাহ আপনাদের সামনে আমরা ওনার সাথে কথা বলবো এবং জেনে নিব ওইখানকার পরিস্থিতি, ওইখানকার কী পরিবেশ এবং ওনার পার্সোনাল এক্সপিরিয়েন্স কী কী আছে ইনশাআল্লাহ তার কাছ থেকে আমরা সরাসরি জেনে নেব। কিন্তু তার আগে আজকের মূল আলোচনায় ফিরে যাই এবং আমাদের সঙ্গে আছেন অত্যন্ত শ্রদ্ধেয় মেহমান ফদিলতুল শেখ আল মুহতারাম খিদির হোসেন। জনাব শেখ, ব্রেকে যাওয়ার আগে আমরা যে ডিসকাশন করছিলাম যে আজকের খুতবাটা কিন্তু খুবই টু দি পয়েন্ট ছিল, ওইটা তো আপনিও ইনশাআল্লাহ বিস্তারিত বলবেন, বাট খুবই সংক্ষিপ্ত ছিল। ইট ওয়াজ ভেরি ভেরি কনসাইস, ভেরি ভেরি লিমিটেড ইন কম্প্যারিজন টু লাস্ট ইয়ার খুতবা যেটা ডক্টর আব্দুর রহমান সুদাইস দিয়েছিলেন। না, ইফ আই ক্যান স্টার্ট উইথ, প্রথমে এই খুতবার কী মেইন মেসেজ ছিল অ্যান্ড দেন ইউ ক্যান গো ইন টু দি সামারি অফ টুডেস খুতবা। بسم الله الرحمن الرحيم والحمد لله رب العالمين وصلاة وتسليما على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وصحبه أجمعين. Qamrul Bhai, I think you're absolutely right. In comparison to 2016, the khutbah was very concise. Very concise. However, yes. I don't think he's deprived the ummah of the messages that he needed to portray. Mm. So the points were very, very concise and very, very important. 2016, alhamdulillah, the khutbah was very lengthy and it was much needed because of the crisis that took that place in the previous yes. year. Correct. Alhamdulillah, we can see some development throughout the Muslim world. But even then, the Sheikh Saad al-Shitri, who did the khutbah this year, mashallah, he's from the Kibar al-Ulama, from the senior scholars in Saudi at the time. So alhamdulillah, this is the first time we've seen him in Arafah giving the khutbah. So he's a new face, Sheikh Saad al-Shitri. Alhamdulillah. Okay. He's a person who specializes in the field of Islamic jurisprudence. Hmm. So he's a well-known name in Saudi Arabia, alhamdulillah. A new upcoming face as well, so we're hoping Inshallah. To see him in the near future. However, I think it's from the sunnah, bearing in mind that we keep the khutbah very short as well. The khutbah that takes place in Arafah, it is not a compulsory khutbah, it is from the sunnah. Bearing in mind all the hujjaj that have gathered there, they're very tired, they're very heat is obviously causing much challenge. So the Sheikh, from his hikmah, alhamdulillah, he kept it very concise. But he's pointed out the main key points that we will be discussing, inshallah. That's true. Now, if I can start with the first key point, if you can start with, obviously he started with the tahmid and tahleel and all the other mandatory part of the khutbah. If you can start with it, how did he start and what was the first messages that he started with? উনি শুরু করেছেন কিন্তু আবার যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে, তাওহীদের বিষয়টা নিয়ে উনি আবার আমাদেরকে স্মরণ করে দিয়েছেন, যারা টিভির সামনে আছেন এবং যারা হুজ্জাজ আরাফাত ময়দানে যারা একত্রিত হয়েছেন, যে তাওহীদ আমাদের কমিটমেন্টটা আল্লাহর প্রতি, তারপর আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আমাদের এতাওয়াতের যে বিষয়টা নিয়ে উনি আসছেন। তারপরে উনি যে কথাটা বলছেন যে আমরা যেগুলোকে নোট করছি, আমরা শুধু সবগুলোকে তো নিতে পারি নাই, এটা একটু বলা দরকার দর্শকদের কারণে, কারণ হচ্ছে সবগুলি পিন পয়েন্ট করা তো ডিফিকাল্ট হয়ে যায়, টাইমও অ্যালাউ করে না, সেই জন্য আমরা চাচ্ছি একটি সামারাইজড ভার্সন, মানে মেইন কি মেসেজেস কি আছে ওইটা যদি আপনি আমাদের জন্য সামারি বলতে পারি কিংবা জিস্টটা বলতে পারি আমরা নিয়ে নিছি। এবং উনি সুন্দর করে বলছেন, আমাদের জন্য ইজি করে ফেলছেন, উনি আবার সব বিষয়টার টাইটেল দিয়ে দিছেন, যে প্রথম যে বিষয়টা নিয়ে আসছেন যে তাওহীদের বিষয়টা, সবচেয়ে জরুরি যে বিষয়টা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ এই বিলিভার্স লাইফ, দ্য মেসেজ অফ তাওহীদ। সো রিমাইন্ডেড দ্য হুজ্জাজ দ্য নিড ফর আস টু বি কমিটেড অ্যান্ড রিয়েলি টেকস আস ব্যাক টু দ্য কমিটমেন্ট অফ ইব্রাহিম আলাইহিসসালাম। যেরকম ইব্রাহিম আলাইহিসসালাম উনি কমিটেড ছিলেন, ওনার ছেলে ইসমাইল আলাইহিসসালাম, ওনার স্ত্রী হাজারা যেরকম আল্লাহর জন্য স্যাক্রিফাইস করেছেন, এই বিষয়টা নিয়ে উনি প্রথমেই নিয়ে আসছেন। তারপরে যে বিষয়টা নিয়ে আসছেন যে জান্নাত পেতে হলে, আমরা সাফল্যতা হাসিল করতে হলে যে কাজটা করতে হবে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে, উই হ্যাভ গট টু মেক শিওর দ্যাট উই হ্যাভ অ্যাবসলিউট বিলিফ ইন আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার। অ্যান্ড দেন হি হাইলাইটেড টু আস দ্য আরকান অফ ইসলাম, দ্য পিলার্স অফ আল ইসলাম, অ্যান্ড হি ইলাবোরেটেড অন শাহাদা, হি স্পোক অ্যাবাউট সালাহ, দ্য নিড ফর আস টু কন্টিনিউ টু এস্টাবলিশ সালাহ, ওয়েদার দ্য সাকসেস ইজ ডিপেন্ডেন্ট আপন দ্য নিড ফর আস টু ইনশোর দ্যাট উই আর
giving zakah, the right of the poor, and of course fasting the month of Ramadan. And he reminded those who are not able to go to Hajj, the need for them to really start thinking about Hajj in the coming years. And then he spoke about the six pillars of Iman. Belief in Allah, belief in the messengers, belief in all the books that came, and all those integral parts of belief. And Qamarul Bay, I think one thing we've got to mention here is the khutbah wasn't specifically on a topic. Kuno bishoy khas kuno bishoy ni uni ye korenai khutba ta den nai doran sabarer upor doran hojer upor uni ye korenai bishoy ta ke eta ke doren nai subject dedicated koren nai uni joruri kichu bishoy bunyadi je gulo bishoy muslimander jonno shob gulo ekotrito kore uni pesh korechen shobar shamne tar pore uni egula bole tauhider bishoy ta bole ebong islamer arkan islamer stombo gular bolar pore uni je kotha ta bolchen je jara hoje aschen tara jodi hojje mabrur niye jete paren tahole আসলেই তারা জান্নাতকে হাসিল করতে পারবেন। একটু যদি হাজ্জে মাবরুরটা এক্সপ্লেইন করে দেন। তো হাজ্জে মাবরুর যেটা হচ্ছে, যেটা হাদিসের কমেন্ট্রিতে আসছে, সেটা হচ্ছে যে যে মানুষটা হজে গেল এবং পাপাচার মিথ্যা অশ্লীল কাজ থেকে সে নিজেকে পরহেজ করলো এবং মানসিক যেগুলো আছে, হজের যে নিয়ম নীতি যেগুলো আছে, হুকুম আহকাম আছে, এগুলাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই মানুষটা পরিচালনা করলো আর এবং আসলো, এটাই হজ্জে মাবরুর বলা হয়। এবং এটা আমরা গ্যারেন্টি দিতে পারবো না, এটা শুধু আল্লাহ পাক পরবর্তীকার তার রহমত থেকে তার মায়ের বন্দাকে হজ্জে মাবরুর দিবেন। আমরা উই ক্যান্ট সে ফর শিওর দ্যাট দিস পারসন হ্যাজ কাম উইথ হজ্জে মাবরুর, বাট দেয়ার আর সাম সাইন্স উই ক্যান সি দ্যাট ওয়েন এ পারসন কামস ব্যাক উনার মাঝে বিশাল একটা পরিবর্তন আসছে। ধরেন উনার কথাবার্তার মধ্যে, উনার ব্যবহার চলাফেরা, কথা বসার মধ্যে, এবং শেখ যে কথাটা বললেন যে আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা যারা হজ করে চলে আসব, আমাদের লেনদেনের মধ্যে যাতে করে কোনো ইয়ে থাকে না, আমাদেরকে বলা হয়েছে দূর থাকার জন্য ফাজতানি বহু, তোমরা অনেক দূর থাকো, এগুলা থেকে দূর থাকতে হবে। আবার কথাটা হচ্ছে যারা হজে যান এবং হজ থেকে এসে কোনো পরিবর্তন না, তাদের আখলাক চরিত্র ব্যবহার উঠা বসা লেনদেনের মধ্যে পরিবর্তন না, এটা কিন্তু প্রশ্নবোধক যে সত্যি সত্যি এরা হজ্জে মাবরুর নিয়ে আসতে পারছেন কিনা। আচ্ছা 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 আচ্ছা। তারপরে হজ্জে মাবরুরের পরে আরেকটা জিনিস আমাকে এটা বলতে হচ্ছে, যেমন উনি এই আয়াতটা বলেছেন যে কমপ্লিশন অফ দিনের কথা, তো ওইটা যদি একটু টাচ করেন, কারণ আমরা জানি কোরআন নাজিল হয়েছে কিন্তু লাইলাতুল কাদরে, কিন্তু দিনটা কমপ্লিট হয়েছে আরাফাতের ময়দানে, কি টাচ করেছে এবং কি আয়াত পড়েছেন? তো শেখ সাদ সিত্রি হাফিজাহুল্লাহ উনি এই কথাটা বলার পরে, হজ্জে মাবরুরের বিষয়টা নিয়ে আসার পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রথমেই স্মরণ করে দিয়েছেন যে যারা হুজ্জাজ আসছেন আপনাদের ইন্টেনশনটা থাকবে আপনারা আপনাদের দেশেই ফিরে যাবেন। এখানে কতজন মানুষ জমায়েত হয়েছেন? প্রায় 2 মিলিয়নের কাছে, এবং অধিকাংশই হচ্ছেন বাইরের লোক। তো বাইরের লোকদেরকে স্মরণ করে দিচ্ছেন যে আপনারা যাবেন, চলে যাবেন, হয়তো আর না ফিরে আসতে পারেন। আল্লাহর হাবিব যখন 10 হিজরিতে হজ করলেন এবং উনি খুতবা দিলেন, এমন তো অবস্থায় এই আয়াতটা নাজিল হয়েছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুম আল-ইসলাম দীনা, দ্যাট টুডে আই হ্যাভ কমপ্লিটেড ইয়োর রিলিজন, কমপ্লিটেড মাই ফেভার আপন ইউ এন্ড চোজেন ইসলাম অ্যাজ ইয়োর ওয়ে অফ লাইফ। এন্ড দিস ওয়াজ অ্যাকর্ডিং টু দ্য মেজরিটি অফ দ্য স্কলার্স দ্য লাস্ট ভার্স, and that this was the completion of the religion. And you know, when this verse was revealed, Umar ibn al-Khattab, he started to cry. And then the Messenger says to Umar ibn al-Khattab, why are you crying? This is a happy day for us. We're in the farewell gathering. And then Umar ibn al-Khattab, he says, Ya Rasulullah, I fear the fact that the religion is now complete. We're not going to be receiving any verses, no more instructions, no more guidance from Allah subhanahu wa ta'ala. What is complete can only decrease from now. And then the Messenger sallallahu alaihi wasallam says to him, Saddaqta. And Imam At-Tabari, Ibn Jarir At-Tabari, the great commentator, he says, there is an opinion after 63 days of the khutbah, the Messenger sallallahu alaihi wasallam passed away. So I think there was an indication that when he said, Al-Yawma Akmaltu Lakum Deenakum, when deen has been completed, that means the life of Rasulullah sallallahu alaihi wasallam is also coming to an absolutely end. So Umar bin Khattab radiallahu anhu was able to realize that, absolutely, because absolutely, a person of that caliber of wisdom and wise. Ebong Allah Habibir ze shesh kasta silo, dekhen apni. শেষ কথাটা ছিল এবং শেষ খুতবাটা ছিল, কিন্তু মানুষকে দিক নির্দেশন দিয়েছেন, এবং শেষ কাজটাই ছিল হজ। বিশাল কাজের মধ্যে শেষ কাজটা ছিল হজ, এবং এই হজের মধ্যে দিয়ে যে কথাবার্তা বলেছিলেন আজ পর্যন্ত, এগুলো থেকে আমরা শিক্ষা নিতেছি। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাচ্ছিলাম যে আপনি যে বলছেন শেষ কাজটি হচ্ছে হজ, অনেক সময় কিন্তু মানুষ কিন্তু ভুল ধারণা করে যে আমরা আগে যাবো না হজে, একদম শেষ সময় যাবো হজে।
যদি একটু হালকা করে যদি আপনি টাচ করেন যে এই যে বিষয়টি কি এইটা যে আমি শেষ বয়সে যাব না, বিষয়টি যখন আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে ফাইন্যান্সিয়াল এন্ড ফিজিক্যাল অ্যাবিলিটি তখনই আপনি কমপ্লিট করে ফেলবেন, জাস্ট একটু যদি খালি টাচ করেন। এখন আল্লাহর হাবিবের জীবনী থেকে যেটা আমরা দেখি, উনি কিন্তু ওনার শেষ বয়সেই হজ করেছেন এবং ওনার জীবনেই একবারই শুধু হজ করেছেন, কিন্তু হাদিসে যে কথাটা আসছে যে যার আর্থিক অবস্থা আছে, যে মানুষের শারীরিক অবস্থা আছে, উনি ডিলেই করবে না, হি ক্যানট ডিলেই। ইফ ইউ হ্যাভ দ্য ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি অ্যান্ড ফিজিক্যাল অ্যাবিলিটি দেন ডিলেইং ইজ নট এ কোয়েশ্চেন। মেনি অফ দ্য ফুকাহা ইভেন কনসিডার টু বি ভেরি মাচ ডিসলাইক কারাহা ইফ ইউ হ্যাভ দ্য ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি, বিকজ টুডে ইউ হ্যাভ দ্য ফিজিক্যাল অ্যাবিলিটি, টুমোরো ইউ মাইট নট হ্যাভ দ্য ফিজিক্যাল অ্যাবিলিটি। সো দিস ইজ দ্য থিংস দ্যাট উই নিড টু বেয়ার ইন মাইন্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামস ওয়ার্ডস we've got to give more preference and precedence to his words than his actions. Sometimes we've got to give preference and precedence to his actions over his words. So we've got to bear that in mind as well. Balance থাকতে হবে, balance থাকতে হবে। আরেকটি জিনিস আপনি মানে মুভ করার আগে কমপ্লিশন অফ দিনের এখানে আরেকটি অর্থ হচ্ছে এটা না যে এখন আর কেউ যদি চায় কোনো অ্যাড কিছু করতে পারবে না আর দিন দিয়ে কিছু রিমুভ করতে পারবে না, কারণ এখন কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে আমরা দেখছি অনেক জিনিস যেটা আল্লাহ হারাম করে দিয়েছেন অনেক সময় দেখতে চাচ্ছি থ্রু মিডিয়া থ্রু প্রিন্টস দ্যাট কেউ কেউ এটাকে হালাল করে দিতে চাচ্ছেন বা অনেক হালাল জিনিসকে কেউ কেউ ইম্পারমিসেবল মানে বলার চেষ্টা বা ইন্ডিকেশন দিচ্ছেন। সো এর অর্থ কি এইটাই না যে দিন কমপ্লিটের মানে এখানে কোনো এডিশন বা সাবস্ট্রাকশন করা যাবে না? এটাই তো আসলে দ্য ভার্স ইটসেলফ টেলস আস দ্যাট দ্য রিলিজন ইজ অ্যাবসলিউটলি কমপ্লিট, দ্যার ইজ নো নিড ফর এনি অ্যামেন্ডমেন্টস, দ্যার ইজ নো নিড ফর এনি অ্যাডজাস্টমেন্টস, there is no need for us to play with the religion of Allah subhanahu wa ta'ala. It is absolutely complete. Whatever the situation is, Islam has provided a absolute solution for that. It is our issue that we have lack of knowledge of this religion, hence we don't understand this religion. Qillatul ilm, adequate amount of knowledge. The religion has given everything to us clearly, just the way kashams fi rabi'atin nahar, just the way a sun we can see on a bright day. I mean, that's why when some critics of Islam would say other religions have adapted to modern age and technology and 21st century, so then they would say Islam should also adapt. So how would you find a fine balance towards it? When kirokom amra ei jinish ke upasthapon korbo je Islam je apni bolechen kono changes er kono dorkar nei, oita tokhono chilo ajo ache ebong kal qiyamah porjonto Islam er je main essence jegulo bola hoyeche egulo sob thakbei. I think it's a very, very relevant point that you mentioned, Janab Qamarul Bhai. I think it's our responsibility, especially when we are facing many challenges, we are in the midst of many challenges from external people. I think we have a responsibility to portray that Islam is absolutely forward when it comes to progressive. And there is no doubt about that. And the Quran and the Sunnah. Backdated now. Absolutely not. It's not from the medieval times, even though the Quran was revealed more than 1400 years ago. But it's very, very adaptable and practical in the times that we live. And we as Muslims, we've got to educate ourselves about the two sacred sources. And the Sheikh mentioned that we need to hold on to the two sacred sources, i.e. the Quran and the Sunnah that Allah has blessed each one of us with. The Messenger is not amongst us anymore, but the blessing that he has left behind, a legacy, حَتَّى يَأْتِيَكَ الْيَقِينَ until our last day, what are those two things? Quran and the Sunnah. We need to study those two sacred sources to be able to stand up to those challenges. Okay, and the thing then after that he started to mention about the brotherhood, the ukhuwah. So what did he actually say? And before he mentioned the need for us to remain one body, he said something very important, and I could recall the need for us to be patient. And he brought the concept of patience before unity. And he mentioned it after Salah, when he mentioned the pillar absolutely, of Islam. Absolutely. And he was saying Salah, and then he mentioned the ayah of Salah absolutely. And Sabr together. So if we look at the tartib, then we can see, subhanAllah, how he gave the khutbah. All those important concepts are put well in order. So one is the prerequisite to the other. Salah is the most important, as the scholars say, al-jama'atu sunanul huda, congregational prayer, praying together is the key to success, is one body, and it displays, it makes it apparent that we are one family. And then he spoke about patience before the need for us to be united, because there will be difficulties, and it will be hard for us to remain united when people have different views, people have opinions. Therefore, after Salah, what did he say? Wasta'inu bis sabri was Salah, seek patience through prayer
to Allah Jalla wa Ala. And then he brought that very important verse, وَعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا. Hold on to the rope of Allah Jalla wa Ala, and don't be divided. Motobiru takbe, partiko takbe amader moddhe. Onekgula bishoy niye amader dimot takte pare. Tarporeo amader ekokbhabe kaj korte hobe. Amader ei je protom kotha ta bollen, amra ahlut tauhid. Shobai ahlut tauhid. Jara La ilaha illallah Muhammadur Rasulullah bolbe, amra bai bai. Amader moddhe dimot takbe, dimot chilo, dimot ase ebong dimot bhobishyote aro dekha jabe. Kintu just to clarify, Muslim with the bhai bhai pa uni bolechen pura humanity jonno bhai bhai, but in particular brother of faith. To amader jara creation doren ei deshe amra Britain e boshobash kortechi, amra ashi atheist er moddhe, Christian ra ache, bibhinno doroner manush ache, bibhinno group er manush ache, era kintu shobai Allah srishti, taderke somman korbo, tader sathe mohabbot, porospor bhalobasha thakbe. Tobe uni khas kore je kotha ta bolchen je mu'minder sathe bhinno ekta somporko thakbe shob shomoy amader moddhe jodi motobhed থাকে পার্থক্যটাকে এটাকে ছেড়ে দিতে হবে কারণ আমরা যখন নামাজে আসি এই ইহরামের অবস্থায় দেখেন ওরা যে হজে গেছে যে এতজন মানুষ আপনি বলতে পারবেন ওদের মধ্যে বাদশাকে ওদের মধ্যে গরিবকে ওদের মধ্যে সম্মানী লিডার এমপি আমাদের সমাজে যারা গণ্য মান্য ব্যক্তিরা কেউ বলতে পারবে না এটাই প্রমাণ হচ্ছে যে আমাদের মধ্যে ইউনিটিটা প্রয়োজন মানে ইকুয়ালিটির বেস্ট ডেমনস্ট্রেশন কিন্তু আরাফাতে ইহরামের অবস্থায় ইহরামের অবস্থায় আপনি তাওয়াফ করতে পারেন আরাফাতেই থাকেন মুজদালিফাতে থাকেন কোনো পার্থক্য নেই এখানের সাথে আরেকটি লিংক আছে যে আপনি যখন আমরা যখন নামাজে দাঁড়াই তখন কি বলেন ইমাম সাহেবরা আপনারা যখন বলেন ইস্তাগফিরু ফাকুম তখন আপনারা বলেন কোনো ডু নট লিভ এনি গ্যাপ ইন বিটুইন তো এইটার কারণ থেকে এই গ্যাপ কি ফিজিক্যাল গ্যাপের কথা বলছেন না এই গ্যাপটা এখানে বলা হচ্ছে যে এটা থেকে দুইটা মেসেজ নেওয়া যায় জনাব কামরুল ভাই প্রথমটা হচ্ছে যে ইস্তাউ যে তোমাদের মধ্যে যে গ্যাপটা আছে গ্যাপটাকে পূরণ করো যাতে করে তোমাদের মধ্যে শয়তান ঢুকতে না পারে একটা বিষয় হচ্ছে যে ওরা ডাইরেক্ট নামাজের কথাই বলতেছেন যে আপনারা গ্যাপটা রাখেন না যে একসাথে হয়ে গেলে শয়তান ঢুকতে পারবে না নামাজে আমাদেরকে ডিস্টার্ব করতে পারবে না অন্য কথা হচ্ছে যে আমরা যখন বলি ইস্তাউ এ আথা দিলু তারপর আমরা বলি ওয়াসুদুল খালাল তখন হ্যাঁ সুদুল খালালটা বলা হয় এর জন্য যাতে করে শয়তান না আসতে পারে এবং দেখেন আমাদের মধ্যে গ্যাপটা হয়ে গেলে বাইর বাইর মধ্যে নফল মোস্তাহাব বলি আমরা যদি দরবার করি মাইর করি তাহলে দেখবেন যে আমাদের ফরজ ওয়াজিবটা ছুটে গেছে আমাদের মধ্যে বিশাল একটা দূরত্ব হয়ে গেছে যেরকম নমাজে আমাদের শোল্ডার টু শোল্ডার থাকতে হবে আমাদের কাছে থাকতে হবে শয়তানকে আমরা অপরচুনিটি দিব না তেমনিভাবে আমরা বাইরে এবং দেখেন আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুম আল আদাওয়াতা ওয়াল বাগদা শয়তানের মেইন ফুল টাইম জবটাই হচ্ছে আমাদেরকে বিচ্ছিন্ন করবে আমাদেরকে মতম বিরোধের মধ্যে ফেলে দিবে আজকে এই হাজিরা এখানে গিয়েছেন আপনি বলতে পারবেন যে এই মালয়েশিয়াটাকে উনি কোন মজবের আসছেন বাংলাদেশটাকে কোন মজবের পাকিস্তানের কোন মজবের কোন দলের মানুষ কোন চিন্তাধারার মানুষ না এটা আফসোসের কথা আমরা এখন মুসলমানকে এমনভাবে ভাগ করে দিয়েছি আমরা এরকম ভাগ করে দিয়েছি উনি অন্য মাসলাকের উনি অন্য মাধাবের বা উনি অন্য পলিটিক্যাল আইডিওলজি এইগুলো জিনিস করতে করতে আমাদের ডিফারেন্সেসটা এখন হয়ে গেছে ডিভিশনের মধ্যে দেন আপনি যদি একটু কাইন্ডলি একটু ক্লারিফাই করেন যে ডিফারেন্সেস অপিনিয়ন মানে ডিভিশন কি না না সাহাবাদের মধ্যে বা তাবেইন বা তাবেইন তবে তাবেইন তাদের মধ্যে তো ডিফারেন্সেস ছিল অনেক মতবিরোধী ছিল কিন্তু তার মানে কি তারা তাদের সাথে যে সিলা রাহম তাদের সাথে সম্পর্ক এটা কি ছিন্ন করে ফেলেছিলেন যেটার কারণে আজকে আমাদের এই অবস্থা হয়েছে এবং শেখটা সুন্দর করে তুলে ধরছেন শেখ সাদ শিত্রি হাফিজাহুল্লাহ সুন্দর করে একটা কথা বলছেন যে আমাদের মধ্যে হিজবিয়া থাকতে পারবে না এই যে দলাদলি আমাদের মধ্যে আমার দল এবং তুমি একটা দলে আসো এবং আমাদের মধ্যে যে দূরত্বটা হয়ে গেছে না আমরা আহলুত তাওহীদ আমরা আহলুল কিবলা আহলুল ইসলাম আমরা ভাই ভাই একসাথে আমরা সব সময় থাকবো মতবিরোধ আছে থাকবে যে উনি এই মজবের উনি এই মজবের উনি এই দলের এগুলা বলে এগুলা করে আজকে দেখেন আমাদের মধ্যে বিশাল একটা দূরত্ব হয়ে গেছে শেখ এই বিষয়টা কিন্তু তুলে ধরছেন যে হিজবিয়া থেকে আমাদেরকে দূর থাকতে হবে এই যে দলাদলি মতবিরোধ এবং আমাদের মধ্যে পার্থক্য সৃষ্টি করা এটাকে দূর থাকতে হবে আরেকটা জিনিস লক্ষ্য করেছি এই খুতবার মধ্যে আমি আসছি আপনার কাছে আপনি কন্টিনিউ করবেন প্রথম অংশে আমি শুনেছি তানুই বলেছেন ইয়া আইয়ুহান নাস আর তার পরের অংশে আমি উনি বলেছেন ইয়া আইয়ুহাল মুমিনুন তো ও পিপল and all meaning why is there I mean just amader audience er bujhar jonno keno there is a difference ge age manush puro manushjan jonno chilo khutba er ongsho ta er pore shudhu mu'min der jonno specifically chilo er karon ta ki I think from a perspective of Aqidah, this is a huge debate amongst the scholars, and I don't think time will do justice just in terms of explaining. Ya Ayyuhan Nas is a general speech to the whole of mankind. But when we're speaking about Ya Ayyuhal Ladhina Amanu, Allah is giving specific instructions to the believers.
Sheikh Saad al-Shitri hafizahullah, he mentioned a very important verse, ya ayyuhalladhina amanu aminu, O you who believe, believe properly. And this is just a reminder to the believers that you've already believed in, but you, Allah wants to bring you much more closer to Him. So believe that you, make sure you're fully in the box, not one leg inside the box and one leg outside the box. So when Allah says, ya ayyuhalladhina amanu, as opposed to ya ayyuhannas, He's giving them some specific instructions to bring them closer to Allah. That's great. Now, if you can continue from where the Sheikh, we have touched upon the difference between, I think he still spoke about speaking good with others, and he clearly identified the difference between a mu'min and a munafiq. So what is the points that he touched on after that? After speaking about the concept of patience and the need for us to be united, Sheikh moved on to speak about something very important, the need for us to develop our character. Amra choritro amra utabosha lenden egulate focus korar dorkar khas kore amra jara musliman desher baire ashi amra to ashole role model ei samajer jonno othoba amader jonno eta aro guruttopurno jara musliman deshe achen masjid ase islam kachei ase islam ta tader shamnei ase amra jara britaine bash kortechi amader jonno bishal ekta daitto western country te jara আমাদের উপর বিশাল একটা দায়িত্ব চলে আসছে এই জিনিসটা উনি তুলে ধরছেন যে আখলাককে ডেভেলপ করতে হবে চরিত্র ব্যবহার এগুলাকে করতে হবে ডেভেলপ করতে হবে তারপরে যে কথাটা আসছে যে আমাদের কথার মধ্যে সততা থাকতে হবে বিশাল একটা কথা যে গুণটা ছিল আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আজকে আমাদের মধ্যে এটার অভাব এর জন্য আমরা ইসলামের কায়েমটা করতে পারছি না আমাদের ব্যবসায় আমরা প্রতারণা করতেছি আমাদের উঠা বসায় লেনদেনের মধ্যে প্রতারণা করতে পার করছি এর জন্য আজকে নন মুসলমানরা মুসলমান দিকে করতেছে যে এটা কি সত্যি ধর্ম হতে পারে দেখেন যারা আল্লাহর হাবিবের বিরোধিতা করছে কুফার আল কুরাইশ আবু জেহেল উতবা শেইবা মুগিরা তারা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো বলছে ওই মানুষটা অসৎ মানে যাদের জাহান্নামের সার্টিফিকেট দুনিয়াতে হয়ে গেছিল তাদের মতো মানুষ হ্যাঁ তারা তাওহীদের পক্ষে কথা বলে নাই তারা তাওহীদের বিরোধিতা করেছে কিন্তু যখন আল্লাহর হাবিবের সততার বিষয়টা আসছে তারা কখনো বলছে যে আল্লাহর হাবিব অসৎ মানুষ বলতে পারে নাই সে সময় ইহুদ সে সময়ের যারা দুশ্মনী করেছে আল্লাহর হাবিবের সাথে ওয়ালিদ ইবনে মুগিরা জটিল মানুষ ছিল আল্লাহর হাবিবকে অনেক কষ্ট দিয়েছে কিন্তু যখন আল্লাহর হাবিবের চরিত্র বিষয়টা আসছে উনি বলছে যে উনি আল আমিন দেখেন এই সমাজে পরিবর্তন কীরকম নিয়ে আসছেন ওনার এই গুণ দ্বারা আমরা আজকে এই সমাজে আসছি সেই সমাজের মতো কুরাইশের মতো চারদিকে নন বিলিভার যারা আছে কিন্তু এরা পটেনশিয়াল বিলিভার আমাদের যদি দায়িত্বটা আমরা ভালোভাবে আঞ্জাম দিতে পারতাম তাহলে তো বিশাল একটা কাজ করতে পারতাম কিন্তু আমাদের মধ্যে আজকে সততা নাই যেরকম হওয়ার কথা সবাই না আছে অবশ্যই আলহামদুলিল্লাহ আল্লাহ কিছু রাখবেন সব সময় রাখবেন ক্রিটিক্যাল আমরা দেখতেছি একটা পার্সপেক্টিভ থেকে সবাইকে একটা কিরকম একটা মেসেজ দেওয়া যায় কারণ দুষে গুণতে মানুষ আমরা জানি কিন্তু আমরা যদি আমাদের নিজের মধ্যে ইসলাহ না আনতে পারি তাহলে পরিবর্তন কেমন হবে ইটস এক্স্যাক্টলি দি সেম এস প্রফেশনাল ওয়ার্ল্ড প্রত্যেক বছর ছয় মাস পর পর বা অ্যানুয়ালি রিভিউ হয় পারফরমেন্স রিভিউ হয় তো এই রিভিউতে কী করা হয় পারফরমেন্সে আপনি কী অ্যাচিভ করেছেন কি গোল ছিল এবং নেক্সট ইয়ারে কি প্ল্যান তো এইরকম মুসলমানদের তো প্ল্যানিং থাকতে হবে নাকি না অবশ্যই অবশ্যই যেটা হচ্ছে এবং দেখেন একজনের কাজের জন্য একজনের অসৎ কাজের জন্য সবাইকে কিন্তু এর বোঝা নিতে হচ্ছে ব্লেম নিতে এর জন্য আর এবং আমরা যখন মিডিয়ার এই সময়ে আসি একজন মুসলমান অসৎ কাজ করলে মিডিয়া এটাকে তুলে নেগেটিভভাবে দেখাচ্ছে এর জন্য আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে প্রোঅ্যাক্টিভলি ইসলামকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে তুলে ধরতে হবে মানুষের সামনে হ্যাঁ আপনি মিডিয়ার একটা কথা বলেছেন এটা এখানে আরেকটা সুন্দর পয়েন্ট অ্যাড করা দরকার আছে যে যদি আমি কোনো ধরনের ব্যাপারে পারদর্শী নয় আমি কোনো জিনিসে যদি এক্সপার্ট না থাকি তাহলে মুখ খোলাটা না খোলাটাই বেটার তো আমাদের অসংখ্য অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক বিষয়ে আমরা জানি না কিন্তু আমরা ওপিনিয়ন দিয়ে বসছি এটা যদি একটু টাচ করেন এবং আল্লাহ পাক পরবর্তীকারে এই বিষয়ে তো কুরআন শরীফে বলছেন যে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম যে তোমার যে বিষয়ে ইলম না তুমি কথা বলো না এদিকে এদিকে তুমি যাও না কারণ এদিকে গেলেই তো তুমি গুনার কাজ করতেছো তোমার যে বিষয়ে তুমি জ্ঞান না তুমি যদি সাকিত হয়ে থাকো নীরব হয়ে থাকো তুমি কিন্তু আবার সওয়াব পাচ্ছ তোমার বদ অভ্যাস আছে তোমার খারাপ অভ্যাস আছে সবসময় কথা বলো কিন্তু তুমি নিজেকে হেফাজত করার জন্য তোমার জিব্বাকে হেফাজত করার জন্য এবং তোমার কথার মধ্যে সমাজে সমস্যা আসতে পারে নিজেকে যখন তুমি হেফাজত করবে এটা কিন্তু সওয়াবের কাজ এখন যে মানুষের ইলিম না কোনো একটা বিষয় নিয়ে আপনি নীরব থাকবেন সমাজের জন্য ভালো আপনার জন্য ভালো আপনার আখিরাতের জন্য ভালো গ্রেট তারপরে শেখ কি বলেছেন আর তারপরে শেখ যে কথাটা নিয়ে আসছেন যে
স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য যে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে স্বামীর রাইট রয়েছে, স্ত্রীর রাইট রয়েছে, আমাদের মধ্যে সুন্দর জীবন গঠন করতে হবে এবং এই জীবনটা কোরআন এবং হাদিস অনুযায়ী গঠন করতে হবে। এই সম্পর্ক থেকে যে ছেলে মেয়েরা আসবে তাদেরকে সুশিক্ষা দিতে হবে, যাতে করে তারা এই সমাজে বিশাল পরিবর্তন নিয়ে আসতে পারে। খাস করে এই কথাটা উনি বারবার বলছেন যে চিলড্রেনের উপরে, বাচ্চাদের উপরে এবং ফ্যামিলি ডেভেলপমেন্টের উপরে খুব মানে হাইলি টাচ করেছেন, এবং সমাজে যে দায়িত্ব বাচ্চাদের রয়েছে, যে আমরা আহলুত তাওহীদ, আমরা মুসলমান, আমরা নামাজ পড়তেছি, আমাদের ছেলে মেয়েদের কী অবস্থা হচ্ছে, এবং যেটা আমরা ব্রিটেনে দেখতে পারতেছি। অতএব উনি যে কথাটা বললেন যে সুশিক্ষা দিতে হবে ছেলে মেয়েদেরকে, দিনী শিক্ষা দিতে হবে এবং এই সম্পর্কটা গড়তে হবে কোরআন এবং হাদিসকে সামনে রেখে, এই কথাটা বলছেন। তারপর উনি বললেন যে ফ্যামিলি টাই সিলার এহমি, আমরা যেটা অনেকের মধ্যে যে বিবাদ দেখা যায়, সম্পর্ক ছেদ হয়ে গেছে স্বল্প ছোট ছোট জিনিস নিয়ে, এগুলাকে এগুলা থেকে আমরা পরহেজ করতে হবে। এবং খেতাই রাহিম যেটাকে বলা হয়, যে সম্পর্ক ছেদ হয়ে গেছে ছোট জিনিস নিয়ে, এগুলা থেকে দূর থাকতে হবে। সিলে রাহমি অর্থাৎ সম্পর্কটাকে আবারও মজবুত করতে হবে, যে কথাটা উনি বলছেন। তারপরে উনি বলছেন যে অশ্লীল এবং পাপাচার থেকে দূর থাকতে হবে, গুনার কাজ থেকে, যেগুলা কাজ করলে আল্লাহর খুশনাদি হাসিল করা যায় না, বরং আল্লাহর নাফরমানির দিকে চলে যায়, এগুলা থেকে নিজেকে মাহফুজ করতে হবে, বিরত রাখতে হবে। তাই তো, তারপরে উনি কি বলেছেন? তারপরে উনি যে বিষয়টা নিয়ে আসছেন, দ্য রাইটস অফ দ্য পো, so those of us especially who are in a situation where we are financially able and capable, alhamdulillah we have many calamity, the atrocity hotse around the world, stability. And I'm guessing he was referring to those countries in need, those people who are destitute and in a state of much need. So we need to be concerned about their welfare and their well-being, not only ourselves but rather the people who are in need, especially in during this period, the period of Hajj. And in the beginning, Janab Qamarul Bhai, you mentioned something very important in terms of giving the sacrifice. Should we give it here, the Hujjaj, should they give it in Saudi Arabia? Yeah. I personally think, and this is the opinion of a lot of the ulama, is we've got to give it to a country that is most deserving, such as Africa, Asia, where people don't have food on their plate, unfortunately, something that we can see. So that they have an immense right over us. So responding to the poor and not being selfish, me, myself and I, আমাদের সাধারণত এমন একটা যে আমি আমার নিজের ব্যাংক ব্যালেন্সটাকে কীরকম ইয়ে করতে পারি, বড় করতে পারি, এটাই নিয়ে আমি অনেক ব্যস্ত। আল্লাহ আমাদেরকে একটা ডেভেলপড কান্ট্রিতে নিয়ে আসছেন, আমাদের উপর বিশাল দায়িত্ব আছে, আমরা গরিবদের কাছে রেসপন্ড করব, তাদেরকে সাহায্য করব, মদত করব। আচ্ছা, তারপরে এই মদত করার পর মানে এই পুয়ার ডিস্ট্রিবিউট করা হয়েছে, এরপরের মেসেজটা কী ছিল পুয়ারের পরেই? কারণ এখানে দেখা যাচ্ছে উনি ভাগ ভাগ করে দিচ্ছেন, এনার মেসেজ ছিল হজ্জাজ বাইতুল্লাহিল হারাম, তারপরে মেসেজ ছিল মা বাবার দিকে, তারপরে মেসেজ ছিল স্বামী স্ত্রীর দিকে, তারপরে বাচ্চাদের দিকে, তারপরে এখন গরিবের দিকে, এরপরের মেসেজটা কার দিকে ছিল? ফর ইচ অফ দোজ পয়েন্টস দ্যাট শেখ সাদ শিত্রি হি মেনশনড, আই থিঙ্ক ইটস এ খুতবা ইন ইটসেলফ, but because the time was limited, he didn't elaborate too much on each of those topics, but he focused on the pillars and the fundamentals and the foundations of this religion, reminding us of our absolute commitment to Allah. Matters such as patience, matters such as salah, tawheed, zakah, hajj, all those aspects that are absolutely fundamental, and if you turn away from those fundamental aspects, your iman is in question. Jazakallah khair. সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আমাকে বলা হচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের ইসলাম এসেনশিয়ালের জনপ্রিয় প্রেজেন্টার শেখ আনসারি লাইনে আছেন, দেখি নেই উনি কেমন আছেন এবং ওনার কাছ থেকে আমরা শুনে নেই আজকের অভিজ্ঞতা এবং আজকের কী এক্সপিরিয়েন্স, ডাইরেক্টলি লাইভ ফ্রম দি প্লেইনস অফ আরাফা। সালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আমি কথা বলছি, মানুষের ধ্বনি মুখরিত হয়ে গেছে পুরো আরাফাতের ময়দান, মানুষের কাহিনী লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك صبر متأكد هنا أبن يكي شاطئ أمر لا إله إلا الله وحده لا شريك له أبو الملك وله الحمد وهو على كل شيء قدير أما دعا بورتين أبن أكبر أجي أبن لا دكية تنتهي بشأن جانلي
ফজিলাতুল শেখ সেখানে ব্যক্তিদের নামিরা থেকে খুতবা দিয়েছেন, এবারকার খুতবা একটু শর্ট হয়ে গেছেন, এবং যারা জামা বাহিনী সবাই তাহিনাদের আদায় করেছেন জোহর এবং আসর, আমরা আমাদের ট্রেনকে আমার হাজিদেরকে নিয়ে আমি জোহর এবং আসরের নামাজ পড়েছি। আলহামদুলিল্লাহ আমাদের উকুফে আরাফা খুব সুন্দর গতি আপনাদের দোয়ায়। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। এবং আমি আপনার কাছ থেকে একটু বিষয় জানতে চাচ্ছি, আপনার কি এক্সপিরিয়েন্স এখানে এখন বর্তমানে, মানে সবসময় মানুষের কাছ থেকে আমরা শুনি আরাফার ময়দানে কিন্তু হিট বা টেম্পারেচার খুব একটা বড় বিষয় হয়ে ধরায়, এখন কি বর্তমানে কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আপনার কথাগুলো খুব ছোট আকারে ক্ষীণ সরে শোনা যাচ্ছে, মানে পরিষ্কার বুঝতে পারছি না। আমার মাথার উপরে হেলিকপ্টার, যতটুকু আন্দাজ করে আমি উত্তর দিচ্ছি, দেখেন আলহামদুলিল্লাহ আরাফাতে যদি প্রচন্ড রোদ, আজকে 42 অথবা 43 ডিগ্রি সেলসিয়াস হবে, এবং মানুষ কিন্তু এই মুহূর্তে সবাই বাইরে, কেউ আপনার গাছের নিচে, কেউ বাস্তবে আকাশের নিচে দাঁড়িয়ে দোয়া করছে, কেউ হাত ধরে দোয়া করছে, কেউ কোরআন করিম তেলাওয়াত করছেন, কেউ বা তার শিশুকে এক হাতে কোলে নিয়ে এক হাতে দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ যেন আমাদের সমস্ত দোয়াগুলোকে কবুল মঞ্জুর করেন। আপনারা যারা দিল্লিতে আছেন, ইউরোপে যারা আছেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সমস্ত হাজিরা যে নেক মাকাসিদ নিয়ে এসছেন, তাদের নেক মাকাসিদ পূরণ হয়, আমাদের জন্য হাজ আল্লাহর দরবারে কবুল হয়। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসলেও কিন্তু এই বিষয়টা আমরা এই অনুষ্ঠানে কিন্তু আলোচনা করছি, এবং আপনার কথা শুনে আমরা রিয়েলি আপনার কথার সাথে একমত, এবং আল্লাহ যেন আমাদের দোয়াগুলিকে কবুল করে, স্পেশালি আপনার মতো যারা মানুষ যারা আল্লাহর ডাককে সাড়া দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ, এই আমাদের জন্য দোয়া করবেন, যেন যারা উপরে হজ ফরজ আছে যেন আল্লাহ হজ তাদেরকে কবুল করাক, এবং আর যারা হজ করেনি তাদেরকে যেন আল্লাহ তৌফিক দে যেন হজ করার ইমিডিয়েটলি টু দ্য আর্লিয়েস্ট পসিবল টাইম। শেখ আনসারি, আপনি লাইনে আছেন? আপনাকেও ঈদ মুবারক ইন অ্যাডভান্স জানাচ্ছি, এবং আপনি অসংখ্য ধন্যবাদ আপনি লাইনে আসার জন্য এবং আমাদের সাথে কথা বলার জন্য এবং আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদেরকে সবসময় স্মরণ রাখবেন, এবং ব্রিটেন বা বিলেতে যারা বসবাস করছে আমাদের সব ভাই বোনরা যারা আছে তাদেরকে সবাই আপনি আপনাদের দোয়ায় মখসুস হিসেবে মধ্যে আপনি আমাদেরকে স্মরণ রাখবেন। জাযাকাল্লাহু খায়র হাফিজ কামর ইসলাম, জাযাকাল্লাহু খায়র, বারাকাল্লাহু ফিকুম ওয়া রাব্বানা তাকাব্বাল, ওয়া আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আর আমার কাছ থেকে বিদায় নেওয়ার আগে আমার সাথে যেহেতু শেখ খিদির ভাই আছেন উপস্থিত, আপনি ইনশাআল্লাহ পরবর্তী কণ্ঠ ওনার কাছ থেকে শুনতে পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া শেখ। জাযাকাল্লাহু খায়রান শেখ খিদির, اهلا وسهلا. وعليكم السلام ورحمه الله، كيف حالك شيخ خضر؟ لا تنسانا في دعائك يا اخي، ولو كانت البعد كبعد بين المشرق والمغرب. ان شاء الله you are in our dua and all the viewers are in our dua as well. We are making continuous dua to Hajjaj Bayt al-Haram, everybody almost outside, and people they left AC and they food in the tent, they are outside, they making dua, they raising their hands like Rasulullah sallallahu alaihi wasallam did in his Hajjat al-Ida, and may Allah subhanahu wa ta'ala accept our dua and forgive our sins. Ameen. May Allah grant you Hajj mabrur, Sheikh Ansari, inshallah. এবং আপনি আমাদের সালামটি রোজা মুবারকেও ইনশাল্লাহ পৌঁছাবেন, এবং আমাদের জন্য সবসময় আজকের দিনে বিশেষভাগ বেশি, মানে বিশেষ করে আরাফার ময়দানে আমাদের জন্য মানে স্মরণ রাখবেন, এবং যারা আমাদের মধ্যে অসুস্থ আছে, আমাদের ভিউয়ারদের মধ্যে যারা অসুস্থ আছেন অনেকেই কিন্তু দোয়ার রিকোয়েস্ট করেন, ইনশাল্লাহ আপনি সবাইকে আপনার দোয়ার মধ্যে স্মরণ রাখবেন। অসংখ্য ধন্যবাদ লাইনে আসার জন্য, ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। That was a very beautiful experience that shared by Ahmad Shraddhiyo Bora Bhai Sheikh Ansari. Je ekhaner alada ekti boishishto ache, apni eto gorom, eto temperature kintu amra ekhane ektu gorom hole shojjo korte pari na, ba bimini district e jara amra holiday korte jai onek gorom hole pore ashi complain kori, kintu ei obosthay je eto goromer moddhe manush je darano ache Arafar moydane স্মরণ করছে জাস্ট ওয়ান থিং, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, ডাজ ইট নট, ইজ ইট নট আ ক্লিয়ার সাইন দ্যাট হ্যাজ টু বি আ ব্লেসিং ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা?
Hafiz Kamrul Bhai, I think one thing we've got to mention here, the amazing part of Hajj is you've got to actually physically be there for you to experience Hajj. Mm. In Arabic, there is a saying, Laysa al-khabaru kal-mu'ayyana. The news is not same as you actually physically seeing it. You've got to be in the field of Arafah. You've got to be in a state, ishtadda al-har, when the heat has intensified, as Sheikh Ansari has mentioned, near enough 45 degrees. And this is a very, very challenging moment for them. And people are still smiling. People are still remembering Allah. Correct. People are still satisfied, content, and have absolute reliance upon Allah. And this tells us that Allah's mercy is descending upon these people every second, every minute, every hour. Subhanallah. And he did mention, এখানে আমাদের আপনি যে আগেই বলেছিলেন প্রথম সেগমেন্টে যে রাষ্ট্র কিছু প্রশংসার দাবি রাখে যে হেলিকপ্টার এত বড় বড় হেলিকপ্টার দিয়ে এত এক্সপেন্সিস বিয়ার করে তারপরে যে হজ্জাজের খেদমতে যে স্প্রিংকলার হিসাবে যদি ইউজ করা হয় থাকে তো এটাও কিন্তু একটা বহুত বড় একটা খেদমত যে রাষ্ট্র করছে এবং those who've been to Hajj, subhanAllah, they can only tell the how challenging it is to manage more than 2-3 million people. And on average, over the last 10 years, we saw the average number of Hujjaj was between 2 million and 2.5 million. That is the average number. To be able to facilitate the Haramain al-Sharifain. Without any major incident. I think that is a blessing from Allah subhanahu wa ta'ala. And it takes a whole year even to clear up the Hajj that was already completed. Yes. But they're doing it year after year continuously from the time Ibrahim alayhi salam had built this amazing place. So that's one of the reasons they really deserve the compliment when it comes to managing and disciplining. Absolutely. And the way they're conducting the Hajj, I think it really deserves a very big compliment. I absolutely agree with you. Min bab al-insaf, from an aspect of honesty and justice, I think there is room for development, and of we shouldn't shy away from that, because managing 2 million, 3 million people is not easy. There will be obstacles and challenges. And like you said, manushor to bhul hoye to pare ebong bhul shongshodon korar lage to amra tarare feedback dewar dorkar je ar shamer samadhe madhe kichu boro jodi kichu answer na hoye tai oikhane apni je ekta call bolechilen je sabar tai ni sabar er definition er byapare ami arektu beshi jante chabo but ekhon na arektu pore jante chabo ei je ektu kichu choto koto bishoy ni amader ektu mane patient থাকলিতে হয়ে যায় একটা কথা না বললে হন না ইয়ে কামরুল ভাই যেটা হচ্ছে যে আমরা সাধারণত মনে করি যে হজে যাওয়ার জন্য আপনার আর্থিক অবস্থাটা থাকতে হবে শারীরিক অবস্থা অবশ্যই এগুলো তো শর্ত এগুলো তো বাধ্যতামূলক এগুলো আপনার রিকোয়ারমেন্ট তাহলে আপনি যাবেন আমি আরও একটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে আপনার সবর থাকতে হবে যদি আপনার মধ্যে সবর না থাকে তাহলে আপনি হজে যাওয়ার জন্য প্রস্তুত না কারণ আপনি নিজের হজটা নষ্ট করবেন অন্যর হজটাও নষ্ট করবেন সেখানে যাওয়ার জন্য এর জন্য শেখ সাদা শিত্রী এই কথাটা বারবার বলেছেন যে ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালাহ সবরটাকে এই গুণটাকে তুমি ইয়ে করো তোমার জীবনে বাস্তবায়ন করো চলেন আমরা ফিরে যাই আবার আমাদের আলোচনার মধ্যে আমরা যে খুতবার মধ্যে ছিলাম আপনি টাচ করেছিলেন যে শেখ গরিব এবং মিসকিনের হকের ব্যাপারে উনি টাচ করেছেন তারপরে উনি কি বিষয় And after that, he moved on to a very, very important point, and that is riba, abstaining from interest. And subhanAllah, many, many people go to Hajj with wealth that one could say is not attained in a legal way, not in within the conditions of al-Islam. And this, especially for my dear brothers and sisters, is a very, very important reminder that we've got to ensure that whilst we're going to Hajj, we're planning to go to Hajj, that the money that we're going to be spending, that from the moment that we plan for Hajj, the money's got to be absolutely earned through halal method. And in one hadith that we find, when the people will go to Hajj and they will land, and the first thing they do is tawaf. They will go around the house of Allah and they will circumambulate and they will say, Labbaik Allahumma Labbaik. This is what they will say. But unfortunately, if your wealth is not halal, if it's not earned through lawful means, the angels will say, La labbaik wa la sa'daik. You're telling Allah, oh my Lord, I'm present. And this is what labbaik means. Ya Rab, oh my Creator, I'm present. But unfortunately, the angels on behalf of Allah will say, La labbaik wa la sa'daik. You're not present. وَالْعِيَاذُ بِاللَّهِ May Allah rescue us from this, that you've gone all the way. And it's not easy going to Hajj. It can be challenging. The commitment, the dedication, the preparation, all the things that you have to do, part of prerequisite for Hajj. And then you've gone there. You're doing tawaf around the house of Allah. And then the angels are saying, you're not present. Your Hajj is not accepted. And this is an authentic narration. That why? Because your wealth that you have spent in terms of going to Hajj,
is not pure and it's not halal. So these are the things that we've got to be very, very careful of, my dear brothers and sisters, those who are, have joined us in this very lovely program. And then we're coming towards a very close moment, towards the end of the program. So what's the message after that? If you can just let us know what are the key messages that he has followed with after the... Because obviously he's touched upon interest and he's touched all the haram activities, people who might be dealing with haram activities, such as businesses relating to khamr or alcohol and other things. So he's basically telling us that Muslim should abstain from all the haram means of income and should try their level best to earn halal. And I think the key focus was, as Muslims, we are responsible individuals. We are role models in society. People point their fingers at us in terms of taking lesson and knowledge from us. We should be role models. So he focused on aspects that are very, very essential. Riba, something that we need to abstain from if we want to attain the closeness of Allah. We've got to have patience. We've got to establish salah. We've got to be well equipped about the knowledge of tawheed, the pillars of the religion, so on and so forth, our responsibility towards our family, our children, and these aspects. Then he went on to mention something very important, and it was to some extent a direct message to the ulama, and he spoke directly to the people of knowledge, the students of knowledge, that we have a responsibility to base our teachings upon the Quran and the Sunnah, avoid grouping, avoid dividing the community, but rather bringing the community together. And then he gave a message to the leaders of the world that if we want to attain unity and success, and peace as well, and peace and prosperity within society and within our countries, then we've got to base our hukum, our law, upon the Quran and the Sunnah. And then he touched upon the need for us to respect the sacred place, Makkah al-Mukarramah. He recited the Surah Maidah as well, the first verse. Munawwara inna awwala baytin wudi'a lin-nas, and all those other verses of how these are sacred places loved by Allah. And Allah will protect those places, but we have a responsibility to respect those places. When we go to Hajj, we should be very quiet. We shouldn't disrespect Madinah al-Munawwara, because it is the land of the beloved Habib of the Messenger sallallahu alayhi wa sallam. The and all the Sahabas. Noble and respected people are under the ground there. So we've got to be very careful. The house of Allah, you will find challenges. People will make your life difficult, but you've got to be very patient. And the other thing he mentioned, the Surah Maidah, Ya ayyuhalladhina amanu awfu bil uqood. So he mentioned it very clearly. Why did he mention it? Fulfill your covenant, our covenant to Allah subhanahu wa ta'ala. What is it? Ati'u Allah wa ati'u Rasul wa ulil amri minkum. In another verse he mentions, what is our oath? That we believe in Allah, we obey Allah, and we obey the Messenger sallallahu alayhi wa sallam, wa ulil amri minkum, and the people that are in charge of us, the leaders, the ulama, the knowledgeable people, the imams, we respect them, we honor them, and we care for them. This is our covenant. Our covenant is all of this khutbah is our covenant, our right to the poor, our right to the needy, our responsibility to society. And he touched upon about the terrorism, if you can slightly elaborate. And of course, the need for us to establish peace and prosperity, because this religion is based upon peace and spreading love and compassion. And the Sheikh reminded, and every year they remind us, that our youth should not be inclined to Irhabiyya, extreme groups, and groups that do nothing but give Islam a bad name. These are the groups that we need to ensure that we ourselves are saving ourselves from. We are reminding others, reminding our children, making sure that Islam is the religion of peace, and that we're conveying that to the other people. And there is no room for extremism or terrorism, Sheikh has clearly explained. He says, وَلَا تَعْتَدُوا, and do not be amongst the people that are extreme and extravagant and those who transgress. And then he mentioned about whoever enters the Masjid al-Haram finds peace, if you can slightly touch on that as well. And then the point that you've mentioned is really part of respecting and honoring the sha'air of Allah. وَمَنْ يُعَدِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ. The person who honors and respects the signs of Allah, the places of Allah, then that person will find peace and prosperity within their hearts. When he says about the oppression, he also touched upon the oppression that needs to be forbidden. So what sort of oppression are we talking here? He mentioned the hadith of the Messenger sallallahu alaihi wasallam. The hadith is actually the farewell speech the Messenger sallallahu alaihi wasallam gave during the 10th Hijri. As we know, the last khutbah, the very recorded khutbah that has become a worldwide message for Muslims, potential Muslims, and every single human being, where the Messenger sallallahu alaihi wasallam says that your dima' and your wealth is sacred.
So a Muslim's wealth and his blood is sacred. We need to respect that, honor that. There shouldn't be no blood shedding. As a human being, we've got to respect that, their wealth, their honor, their family, so on and so forth. And then he talked about Masjid al-Aqsa and he made dua for Palestine. Absolutely. And the issues that is going around in the world. So what are they, if you can touch briefly on those? I think we can see the difficulty Masjid al-Aqsa, the people living in Aqsa, Palestine, Gaza, they are facing. And Sheikh Saad al-Shitri, he acknowledged that the sacred place is not only Haram, Masjid al-Haram, Makki, and Masjid al-Munawwara fil Medina. They're not the only sacred two places. What about Masjid al-Aqsa? That is also a sacred place. So Sheikh Saad al-Shitri, rightfully, he mentioned that may Allah make it easy for the people over there. May Allah protect Masjid al-Aqsa from those who intend to cause harm to the human beings and innocent lives. And then he also talked about the best teaching is خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَ. If you can slightly touch on a little bit elaboration, why is it best teaching of the Quran? No doubt the Quran is the ultimate book, the book of guidance, the book that has been sent, Janab Qamarul Bay, to take us out from the realms of darkness towards light, to give us hope, etc. So a person who's teaching this book, propagating the direct words of Allah recorded in these 30 chapters, is indeed the best of teaching. And it also doesn't mean that you have to only study Quran, because Quran also explicitly tells us to get educated in other fields of sciences. Absolutely. Technology and other things, because you can't be the Quran, because some people have a misunderstanding that understanding Quran ba amra Quran porha ba bujha mane shudhu Quran I porbo ar hadith porbo er baire ar kono porashona nei ba eta absolutely eta jodi ektu clarify koren. Whatever discipline you're talking about, whether we're speaking about psychology, sociology, if we're speaking about international political relations, science, media and politics, other subjects, any discipline that you're speaking about, from secular studies or general studies, Quran is actually a complementary towards that. Quran is actually that which gives answers to those aspects of challenges. So alongside studying the Quran, the times that we're living in, part of a Muslim's progression and development, we've got to study those aspects as well. As Muslims, we need maths teachers, we need scientists, we need doctors, we need people in every sector of society for us to move forward, for us to be progressive and amongst the people that are known to be developed. And we have seen, and we have seen between the 8th to 12th centuries, the people are not only ulama, but they were ulama of sciences, faculty of maths, faculty of medicine. So I think it's not only restricting yourself to those understanding, but that's the reason why Quran always talks about Quran. أَفَلَا تَعْقِلُونَ أَفَلَا تَدَبَّرُونَ أَفَلَا تَتَفَكَّرُونَ. That ortho ta ki hote jay amader ke baddho korte Quran chinta korte ponder korte je research koro goboshona koro, thik na? Absolutely. I think all of us we have two components. One is a switch and another is a bulb. But Allah is telling us that you have this switch, but you need to press it. أَفَلَا تَعْقِلُونَ. Very nice analogy. For you to press that and bring that light to life, Allah is constantly telling us, contemplate, reflect, ponder. And also he talked about business people, about their love for money and how he can abandon. And if you can slightly touch on that aspect a little bit. The verse that he brought to life was وَلَا تَكُلَ أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ. That's the word. And don't eat one another's wealth or assets in a harmful or illegal way. Every person's wealth, their blood is sacred, and we've got to honor that and respect that, and not deceive one another, take from one another. That is not the quality of a believer. But rather, we should be helping one another protect their wealth, and this is part of being one ummah, one family. Okay, and concludingly, he also touched about all the other hajar, kiki preparation ache, kiki manazil gulo ache, kiki procedure ache, Muzdalifa theke, Mina theke, ebong kirokom Arafat theke tyag korte. Oilo ni ektu jodi apni 30 second e touch koren, ki ekhane procedure kotha bolechen. Since they're already in Arafah, the prayer that they've done after before the khutbah, and they combined Zuhr and Asr with two separate iqamah. And this was done by the Messenger Sallallahu Alaihi Wasallam, and he commanded Bilal radiallahu anhu. As Saad Shitri, he mentioned to us, this is all part of the manasik of Hajj. So those who are going to Hajj, I've got to mention this. Please do prepare before you go to Hajj. Rasulullah says in a hadith, خُذُوا عَنِّي مَنَاسِكَكُمْ. Take from me the rites of Hajj, meaning learn from me the practical aspects of Hajj. So before you go to Hajj, you've got to prepare yourself so you don't make mistakes. Then they will move on. They will go to Muzdalifah, they will go to Mina, then they will do Jamarat, the and then the sacrifice, which is stage after stage. And lastly, he did mention dua for the whole Ummah, the Muslim, absolutely, and the Saudi government, isn't it? Absolutely. And he did ask that Allah accept all the Hujjaj for Baytullah al-Haram, and the way he has attributed to them Hujjaj Baytullah al-Haram. Now, overall, in 30 seconds, overall summary, if you have to touch,
খুতবাটা কি থিমটা ছিল? মানে আপনি বলেছেন, আমি জানি যে কোনো পার্টিকুলার ইস্যু ছিল না, বাট ওভারঅল কি কি জিনিস আমরা এখান থেকে শিখতে পারি যেটা গোয়িং ফরওয়ার্ড ঈদের নামাজ যারা পড়বো বা আমরা জুমার নামাজ পড়বো, দ্যাট দে ক্যান ইউটিলাইজ অর টাচ অন ওয়ান অফ দ্য ফ্যাক্টরস? I think the thing that stood out for me the most, Janab Qamrul Bhai, is the need for us to be united. And every aspect that he spoke about is very much interlinked, interrelated, the concept of unity. Every year, year after year, last year, Sheikh Sudais, he gave the same khutbah around the same topic, the need unity. For us to remain united. Eradicate Hizbiya. You're from Bangladesh, I'm from Pakistan, he's from Egypt, he's from Nigeria. We need to eradicate this concept and remain one ummah. And as on the day of Arafah, make dua for one another, especially to eradicate this difference amongst us. Bismillah. That's good. We're unfortunately coming towards the end of the program. Onek kichu janar chilo, onek kichu bujhar chilo, but just last time kichu touch korbo. Amra jani agami kal hocche 10th Zulhijja. Amra inshallah Eid er namaz porbo. Amra most of us will know the sunans and sunnah of the Eid. But ami ekti apnar kache social message nite chaichi. Jara youth, jara youngsters, amader jara chelera ache, bachchara ache, tara je Eid er din je amra celebrate korbo, ki rokom celebrate korbo ebong ki ki jinish avoid korbo ebong ma baba just in 1 minute, please. The Muslim celebration, no doubt, is a time for us to rejoice, a time for us to spend time with our family, and most of all, continue to remember Allah subhanahu wa ta'ala. Often, when we hear the word celebration, we think because we live in a country where celebration is attached to having music, having party, mixing with different free sexes, mixing, so on and so forth. This is not the concept that is applied in Islam. Celebration is spending time with your family, taking some time off so that you can eat and drink with your family. Caring about the poor is part of the celebration. Just a little bit to add, for next Eid, inshallah, হায়াত দিবে, জাস্ট টু প্ল্যান, এই সময় যদি আমরা ছুটি নিতে পারি, হলিডে নিতে পারি বা অ্যানুয়াল লিভ বুক করতে পারি, এটা কি ভালো না? আমরা তো যখন টার্কিতে যাওয়ার ইরাদা করি, যখন আমরা ইউরোপে যাব হলিডে করার জন্য, আমরা এক সপ্তাহ নিয়ে যাই, অগ্রিম প্রস্তুতি নিয়ে নিচ্ছি যে আমার অ্যানুয়াল হলিডে 28 ডেজ আছে, আমি মার্চে হলিডে নিয়ে নিলাম, বছরটা শুরু হয়েছে, আমি মার্চ ধরেন অগাস্টে নিয়ে নিলাম, কিন্তু রমাদানের জন্য আমি কি নিতে হলিডে নিচ্ছি? এই জিলহজ মাসের প্রথম যে 10 দিন আমি কি হলিডে বুকিং দিছি, কি বেঈদের জন্য আমি বুকিং দিছি, এগুলাকে নিয়ে আমরা সচেতন থাকতে হবে। এবং একটা আরেকটা জিনিস হচ্ছে, আমরা তো বাচ্চাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা কিন্তু খুব সময় পাই, মানে কম সময় পাই, তো এইগুলো হচ্ছে বেস্ট অপরচুনিটি বাচ্চাদের সাথে টাইমটা ইউটিলাইজ করার জন্য। আরেকটা জিনিস হচ্ছে কি রোল, এখানে তো আমরা জাবিহা ফিজিক্যালি করা যায় না, তাহলে অনেক সময় অনেক প্রশ্ন আছে যেটা আম শো পিপল ক্যান লুক আপ অ্যান্ড দেয়ার ইজ লট অফ আনসার টু দিস কোয়েশ্চন, বাচ্চাদের কাছে মেসেজটা কি পৌঁছাবে যখন স্কুলে যদি তাদেরকে প্রশ্ন করা হয়, হাউ হোয়াট ইজ ঈদ, ঈদ উল আধা, জাস্ট ইন 30 সেকেন্ডস? Eid al-Adha, no doubt, is different from Eid al-Fitr. The additional 3 days we see in Eid al-Adha, yeah. That's number one. The other thing that makes it distinct is the zabiha, the sacrifice itself. This has become quite a challenging issue, especially living in Western countries. But we've got to understand the scientific benefits of sacrifice and so on and so forth. And we've got to educate our children. We as parents, we've got to know the reasons, the scientific reasons behind sacrifice, so on and so forth. And we've got to pass that message on to our children. And if that message can be conveyed to our fellow neighbors and friends and colleagues, people that live beside us, then they will know that there is an immense benefit in actually sacrificing. I just want to mention one point. Please. Take a moment and think about all the cattle. If we all became non-vegetarian, if we became vegetarian, what will happen to all the cattle? They will die in a very poor state. And there are a lot of scientific evidences out there. Absolutely. Atar practice add kora jay je amader ke Allah digestive system diyechen ebong je amader je dat guli diyechen completely different to herbivorous animal jara shudhu plant ba grass khay ebong to carnivorous animal jara shudhu mangsho khay. To eta is an indication je Allah amader ke ei digestive system ba ei je dat guli diyechen that it can absorb both vegetarian and non-vegetarian. Islam is the most merciful religion not only to humans but also to animals, and if you look at the sacrifice, it is actually the least painful sacrifice that is done, because we can do another program inshallah. With all the slaughter and absolutely. The method of slaughter, inshallah. Hayat yeah, Allah. I would give your final touch. What's your message to my viewers in 10 seconds? My dear brothers and sisters, Hajj is a life-changing journey, not only for those who have gone to Hajj, but those of us who are observing Hajj. Bismillah, today until sunset is the day of dua. Khayru du'a'i du'a'u yawmi Arafah. The best dua is the dua on the day of Arafah. Let us not deprive ourselves from this dua. Continue to make dua for myself, for the ummah, and all of our brothers and sisters across the globe. Jazakumullahu khairan. Oshongo dhanyabad apnake eto koshto kore amader majhe uposthit howar jonno. Inshallah onno arek kono onushthan apnar sathe dekha hobe inshallah. Akramakallah.
With this, my dear viewers, we have come to the conclusion of our today's program. Alhamdulillah, it's been very beneficial. We have learned a lot of information. We've gathered a lot of knowledge. আমরা অনেক কিছু শিখেছি, শুনেছি এবং এখানে যে কি মেসেজটি আমরা পেয়েছি, ইউনিটি নাম্বার ওয়ান, এখানে আমাদের যে গেস্ট স্টুডিওতেও আছেন এবং আমরা যে খুতবাও শুনেছি, কি মেসেজটি ছিল যেন আমরা ইউনাইটেড হই, একসাথে দাঁড়াই। আমাদের ডিফারেন্সেস থাকতে পারে, আমাদের বিভিন্ন ধরনের ওপিনিয়ন থাকতে পারে, বাট দ্যাট ডাজেন্ট মিন আমরা এখানে কোনো ধরনের ডিভিশন ক্রিয়েট করবো। দিস ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল থিং দ্যাট উই হ্যাভ টু বিলিভ and we have to respect and we have to follow. The second jinish amra ekhan theke eta shiklam, equality er best example demonstration kora hoyeche ajke ei arafater moydane. Apni hoyto sada hote paren, apni hoyto kalo hote paren, apni shamla hote paren, apni onno mazhaber hote paren, onno creed religion ba onek kichu hote paren differences, but ei ihram pora obosthay amra kintu ekta jinish dekhte pelam je ekhane ihram porar pore shob kintu shoman, shob kintu equal, ekhane kono bidhabhed nai, ekhane kono differences nai, kono division nai. Ei message ta amaderke implement korte hobe. Ebong third জিনিস, যারা আমরা ঈদ ইনশাল্লাহ আগামীকালকে সেলিব্রেট করবো, স্পেশালি মা বাবারা, আপনারা জানবেন, আপনারা মেক শিওর করবেন আপনারা সন্তানরা কোথায় আছে, কোন জায়গায় আছে, কার সাথে আছে, কি করছে। কারণ আমরা যদি আমাদের সন্তানের খোঁজখবর না নেই, ইট উইল বি ভেরি স্যাড ফর সামওয়ান এলস টু লেট আস নো ওয়ে আর চিলড্রেনস আর। আর আমরা কখনো চাই না আমাদের ইয়াং জেনারেশন, আমার ফিউচার জেনারেশন শুড বি পার্ট অফ সার্টেন থিং দ্যাট আমরা পরে রিগ্রেট করব এবং পরে আফসোস করব। ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে আমরা ইউনাইটেড থাকব, একসাথে কাজ করব, এবং এখান থেকে আমরা একটি প্রমিস নিতে হবে যে আজ থেকে আমাদের আজকে গতকাল থেকে ভালো হতে হবে এবং আমাদের আগামীকাল আজকের থেকে বেটার হতে হবে। এবং লাস্ট কি মেসেজ হচ্ছে, অ্যাজ মুসলিম উই শুড always strive to be better than the best. If we can't strive to be better than the best, the least we can do can be different from the rest, inshallah. Ai dua kore apnader kach theke inshallah bidai nibo, abar arek onno kono onushthane apnar shonge abar dekha hobe inshallah. Amader jonno dua korben, amader jonno duate shorik rakhben, ebong advance Eid ul Adha al Mubarak, kullu aam wa antum bi khair. Subhanakallahumma wa bihamdik, nashhadu an la ilaha illa ant, nastaghfiruka wa natubu ilaik. Labbaik Allahumma labbaik, labbaik la sharika lak labbaik, innal hamda wan ni'mata lak والملك لا شريك لك. والسلام عليكم ورحمة الله تعالى وبركاته. جزاك الله شيخ.